অবশ্যই যেভাবে আমরা ক্রিকেট খেলেছি এটা ওয়াজ সামথিং রিয়েলি গুড। আর সত্যি কথা বলতে যে সবচেয়ে মেইন যে জিনিসটা আমি ফিল করছি যে হাঙ্গারনেসটা ছিল ড্রেসিং রুমে টু ডু ওয়েল, এটা এটা তিনটা ম্যাচেই ছিল। এটা না যে আমরা দুইটা ম্যাচ জিতে যাওয়ার পর আজকের ম্যাচটা সবাই একটু রিল্যাক্স ছিল, না ছিল এরকম কিছু না। আমরা জানতাম যে এখন পয়েন্ট সিস্টেম আমাদের কোয়ালিফাইং করতে হবে কি হবে না এটা নিয়ে একটা ইস্যু থাকে। তো এভরি গেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি অল দ্য ওডিআই গেমস আর ভেরি ইম্পর্টেন্ট। সো যে ধরনের হাঙ্গারনেসটা ছিল টিমে আই ওয়াজ ভেরি প্লিজড অ্যান্ড ভেরি হ্যাপি। শুরু থেকে বলে আসছিলেন একটা নিখুঁত পারফরমেন্স আপনি চান দলের কাছ থেকে, আসলে শেষ ম্যাচে যেটুকু করলেন টিম এফোর্ট অলমোস্ট সবাই দিতে পেরেছে, মানে টিম এফোর্টের দিক থেকে আমরা যদি বলি সেদিক থেকে কি হ্যাপি? হ্যাপি অবশ্যই। দেখেন দ্যার ইজ একটা জিনিস হলো ক্রিকেটে দ্যার ইজ অলওয়েজ রুম ফর ইম্প্রুভমেন্ট। যেরকম আমি একটা কথা বললাম যে আজকে একটা সুযোগ ছিল আমাদের দুজনের কাছে একজনের একটা 100 করার, যেটা এগুলো যদি হইতো তাহলে বলতাম যে হ্যাঁ ইট ওয়াজ আ কমপ্লিট গেম। বাট আমি 64 করে আউট হয়ে গেলাম, সাকিব 50 করে আউট হয়ে গেলো, মুশফিকেরটা হি কেম লেট সো ওর হয়তো বা অত ওভার ছিল না। বাট এগুলো যদি আমরা এখন এই খেলাগুলোই মেক শিওর করতে পারি তাহলে হবে কি, যখন আমরা ওভারসিজ যাবো এই যাবো তখন এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করবে। বাট আমরা সিরিজ জিতেছি, কনভিনসিংলি জিতেছি, নো কমপ্লেন্স। ইম্প্রুভ ইওর সেলফ বলতে গেলে আজকেও খুব ভালো ব্যাটিং হয়েছে, তিন ম্যাচের মধ্যে আপনি যদি মানে কম্পেয়ার বলবো না বাট আপনি কতটুকু স্যাটিসফাইড, প্রতি ম্যাচে গ্র্যাজুয়ালি ভালো হচ্ছে? দেখেন হ্যাঁ ভালো হচ্ছে, বাট দেখেন প্রথম দুইটা ম্যাচের সুযোগ ছিল নট আউট থাকার, আজকে সুযোগ ছিল একটা বড় ইনিংস খেলার। তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো আসেই, বাট একদিক থেকে এটা ভালো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে অ্যাটলিস্ট আই এম স্কোরিং সাম রান, সো ওটা ঠিক আছে, বাট ইট কুড হ্যাভ বিন মাচ বেটার।